নমস্কার, আমি স্মিতা রয়েছে তোমাদের সঙ্গে। আর খবর অনলাইনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে ভ্যালেন্টাইন্স ডে, আর সেই ভ্যালেন্টাইন ডে সকাল সকাল আমি কিন্তু রেডি করছি একদল এমন মানুষের সঙ্গে যারা ভালোবাসার দিনটাকে একটু অন্যভাবে উদযাপন করতে চাইছে। প্রিয়াংশ আর তার দল বল, আর সেই ভালোবাসার দিন কিভাবে তারা উদযাপন করবে সেটাই আজকে বরং সারাটা দিন ধরে দেখেন। আমার নাম হচ্ছে প্রিয়াংশ দাস। দেখতেই পাচ্ছেন আমরা আজকে একটা সোশ্যাল ওয়ার্কের জন্য এসেছি, আজকে ভ্যালেন্টাইন্স ডে, যেটাকে আমরা সবাই ভালোবাসার দিন হিসেবে মেনে থাকি। সো এই ক্ষেত্রে বেশিরভাগ কি হয়, আমরা যেমন রাস্তাঘাটে দেখি হার্টস শেপের কুশন বিক্রি হচ্ছে, গোলাপ ফুল বিক্রি হচ্ছে, টেডি বিয়ার্স বিক্রি হচ্ছে, বাট সেইগুলো সব কিছুই বিক্রি হয় কারণ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য কেনে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য কেনে। বাট আমাদের এই কনসেপ্টটা কিন্তু ভুল। ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার দিন, ভালোবাসাটা আপনি যাকে ইচ্ছা দেখাতে পারেন, ম্যান্ডেটরি না ওটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে হবে, সবাইকে দেখাতে পারি। তো আমার মাথায় এই ইয়ারে এলো, এই ইয়ারটায় আমরা ভ্যালেন্টাইন্স ডেটা একটু আলাদাভাবে সেলিব্রেট করছি। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও না, মা বাবাও নয়, রিলেটিভসও নয়, ফ্রেন্ডসও নয়, কালিগসও নয়, এইবারে আমরা যাদের কাছে এসেছি তাদের সত্যি ভালোবাসাটা খুবই প্রয়োজন, বিকজ তাদেরকে আমরা সবসময় লাইফ ইগনোর করে থাকি। বাট আজকে ভালোবাসার দিনে আমরা তো একটু ভালোবাসা তাদের দেখাতেই পারি, সেই কারণেই আজকে আমরা এসেছি। আমি বাই প্রফেশন জুম্বা ইন্সট্রাক্টর। সো জুম্বা ইন্সট্রাক্টর হওয়ার দরুন আমার একটা ক্লায়েন্ট বেস আছে বড়, অ্যান্ড তারা ক্লায়েন্ট বললে ভুল হবে, তারা আমার কাছে এখন ফ্যামিলির মতো। আমি যে কোনো কাজের জন্য কোনো উদ্যোগ নিলে একা সেটা সম্ভব হয় না, অবশ্যই একটা টিমের দরকার হয়, অ্যান্ড সেই টিমটা খুবই বিশ্বাসযোগ্য হওয়া উচিত। অ্যান্ড শুধু মুখে বলে থাকবো কাজে করবো না এরকম হলেও চলে না। সো আমার যে টিমটা আছে, আমি যেটা আপনাদের বললাম, সেই টিমটা আমার কাছে আর একটা পরিবার বলতে পারে। সো তাদেরকে ছাড়া আজকে এটা সম্ভব হতো না। সো আজকে আমরা সকাল থেকে বেরিয়েছি, প্রায় ধরুন সবাই 6:30-6:30 মধ্যে উঠে গেছি, বিকজ এতজনে অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে। আমরা লাস্ট টাইম এটা করেছিলাম ক্রিসমাসের টাইমে, অ্যান্ড আমরা শুধুমাত্র বাচ্চাদের এসে খাবার দেওয়া, ওদের সাথে মজা করা, এইটা না, আমি তার সাথে একটা ছোট্ট জিনিস অ্যাড করি। যেই থিমটা নিয়ে করছি সেই থিমের একটা কিছু আমি সেজে আসি। যেমন লাস্ট টাইম ক্রিসমাসে আমি সান্টা ক্লজ সেজেছিলাম, এটা যেহেতু ভ্যালেন্টাইন্স ডেতে এসেছি আমি কিউপিড সেজে এসেছি, যাতে বাচ্চারাও দেখে একটু মজা পায়, আমাকে দেখে ওদের একটু যেন ভালো লাগে, যেন হাসে। অনেক বাচ্চা হয়তো বুঝবে না, বাট দেখে ওদের হাসি পাবে, আমি চাই ওই হাসিটা ওদের মুখে ফুটুক। অ্যান্ড আমরা সবাই সেটার জন্য অনেক খেটেছি, ইন দ্য সেন্স সবাই কিছু না কিছু প্রফেশনের সাথে যুক্ত, বাট তা সত্ত্বেও তারা সময় জোগাড় করে, খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করে, সব কিছু এক্সিকিউট করে, সময় মতন সবাই বাড়ি থেকে বেরিয়ে, অ্যান্ড সেই সকাল থেকে রাস্তায় রাস্তায় ঘুরে সবার সাথে দেখা করে, ভালো করে তাদেরকে খাবার ডিস্ট্রিবিউট করে, তাদের সাথে সেলফি তুলে, অফকোর্স আমরা ভ্যালেন্টাইন্স ডেটা এইবারে খুবই ভালোভাবে সেলিব্রেট করছি। হয়তো জীবনের এটা আমার সেরা ভ্যালেন্টাইন্স ডে, বাট আমি চাইবো ভবিষ্যতে আরও এরকম স্পেশাল ডে সেলিব্রেট করা, আমার সেই টিমকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে। আমি আমার প্রত্যেকটা টিমের মেম্বারকে হার্টফেল থ্যাঙ্কস বলতে চাই, অ্যান্ড শুধু তারাই নয়, তারা নিজেদের বন্ধু বান্ধব, কালিগস, তাদের যত রিলেটিভস আছে সবার কাছে এই মেসেজটা পৌঁছেছিল, অ্যান্ড তারাও আমাদের অনেক হেল্প করেছে। বিকজ লাস্ট টাইম আমরা অ্যারেঞ্জ করেছিলাম মাত্র 60 জনের জন্য, অ্যান্ড শুধু বাচ্চাদের দিয়েছিলাম, তখন বড়দের আমরা দিতে পারি, বিকজ সেটা আমাদের ফার্স্ট অ্যাটেম্প ছিল। বাট এইবার, অ্যান্ড আমি কথাটা বলছি 25th December, অ্যান্ড এটা হচ্ছে 25th December 2019, অ্যান্ড এটা হচ্ছে 14th of February 2020। সো লাস্টে 60 জনের জন্য করে লোকে আমাদের খুবই অ্যাপ্রিসিয়েট করেছিল, অ্যান্ড সেই কারণে এইবার যখন করছি এইবার অনেক লোক আমাদের সাথে এসছে, তারা অনেকভাবে সাহায্য করেছে, সেই কারণে আমরা 60 থেকে এবার 300 জনের খাবার অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি। অ্যান্ড আমি চাইবো ভবিষ্যতে 300টাও আরও ধাপে ধাপে বাড়বে, আমরা আরও বড় করে কিছু করতে পারবো।
অ্যান্ড আমরা আরও ভালোবাসা এই এরকম বাচ্চাদের এরকম বয়স্কদের দিতে পারব যারা সত্যিই বোঝে না ভ্যালেন্টাইন্স ডের মানেটা। আমরা তো বড় বড় রেস্টুরেন্টে গিয়ে টেডি বিয়ার নিয়ে গোলাপ ফুল হাতে নিয়ে সেলফি তুলে মলে গিয়ে রেড হোয়াইট রেড ব্ল্যাক কম্বিনেশন করে অনেকভাবে সেলিব্রেট করি, বাট তাদের কাছে কিন্তু ভ্যালেন্টাইন্স ডের কোনো মাহাত্ম্য নেই। ভ্যালেন্টাইন্স ডে কেন, কোনোদেরই কোনো মাহাত্ম্য নেই। তাদের কাছে নর্মাল ডেলি সূর্য উঠছে, আবার সূর্য চলে যাচ্ছে, লাইফে আবার একটা অন্ধকার চলে আসছে। তো আমি চাই যেন তারাও বোঝে ভ্যালেন্টাইন্স ডেটা কি। আর শুধু এক বছর নয়, আমি এবার থেকে এভরি ইয়ার আমার এক্সটেন্ডেড ফ্যামিলিকে নিয়ে প্রত্যেকটা জায়গায় যাওয়ার চেষ্টা করব যেখানে যেখানে সত্যি তাদের আমাদেরকে খুব দরকার। আজ আমরা অনেক গরিব বাচ্চাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছি, তাদের মুখে হাসিটাই আমাদের কাছে অনেক বড় পাওনা আজকের দিনে। ভালো লাগছে, এখন আমরা দমদম স্টেশনে এসেছি আরো বাচ্চাদের দেওয়ার জন্য। তার থেকে বড় থ্যাংকস হচ্ছে স্মিতা দিকে যে তার কাজের শিডিউল থেকে আমাদেরকে এখানে এনেছে। তো খুব ভালো লাগছে, আরো সবাই আছে যারা আছে তাদেরকেও থ্যাংক ইউ জানতে চাই। আমরা এর থেকে আরো এইভাবে সেলিব্রেট হবে সেটা আমরা কোনোদিন ভাবিনি, বা এইভাবে করা যায় যে সেটাও আমরা জানতাম না। এটার জন্য আমরা প্রিয়াংশকে অনেক অনেক থ্যাঙ্কফুল যে আমাদের একটা নতুন মেয়েতে ভালোবাসাটা কিভাবে বাঁচতে হয়, এবং আমরা যে ছোট ছোট বাচ্চাদেরকে এইভাবে ভালোবাসা দিতে পারবো যে ছেলে মেয়ে ভালোবাসাটা না, বাট একটা ডিফারেন্ট ধরনের ভালোবাসা, এর মধ্যে একটা নিষ্পাপ একটা স্বার্থ ছাড়া যে কি আনন্দ লাগছে যে ভালো মানে বোঝাতে পারবো না, ভাষাও নেই বোঝানোর মতো। আজকে খুব ভালো লাগছে এখানে এসে, ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করাটা সত্যি খুব ভালো, মানে অন্যদের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেওয়াটাই আমাদের কাজ। তো সবাই সত্যি এরকম ভাবে এগিয়ে আসুন, আরো অনেক ভাবে হেল্প করুন, এদের অনেক ধরনের হেল্প দরকার, শুধু খাবার নয়, এডুকেশন, আরো বিভিন্ন ধরনের সাহায্য দরকার। সেখানে যতটা পারেন আপনারা সবাই এগিয়ে আসুন, আমাদের সবার অনেক কিছু আছে, আমরা অনেকটাই প্রিভিলেজ। তো সেখানে যদি আমাদের কিছু একটুখানি ওদেরকে আমরা কোনোভাবে দিয়ে সাহায্য করতে পারি সেটা আমার মনে হয় অনেক, তো সেটাতে আপনারাও এগিয়ে আসুন। থ্যাংক ইউ সো মাচ খবর অনলাইনকে আমাদেরকে কভার করার জন্য। অ্যান্ড আমরা যেমন যেমন ভাবে এগাবো, আমি গুড উইশেস দিচ্ছি যাতে খবর অনলাইনও ভবিষ্যতে আরও এগায়, আরও বড় জায়গায় পৌঁছায়, অ্যান্ড আমাদেরকে এইভাবেই কভার করতে থাকে। থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু এভরিওয়ান।